বেপরোয় ক্যাব বাইকের বলি চুঁচুড়ার তরুণী গতকাল সন্ধ্যায় নিউ টাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়ার প্রিয়সি পালের বয়স বাইশ চুঁচুড়ার কোদালি এক গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রীর এলাকায় তার বাড়ি সাংবাদিকতা নিয়ে মাস্টার্স করছিলেন অসমের তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে সামার ইন্টার্নশিপ করছিলেন নিউ টাউনের একটি ইনস্টিটিউটে তার বা মৌসুমী পাল জানান গতকাল দুপুরে দেড়টা নাগাদ বাড়ি থেকে বেরোয় প্রিয়সি ট্রেন ধরে হাওড়া যায় গতকাল সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ তিনি একটি ফোন মারফত খবর পান মেয়ে দুর্ঘটনা হয়েছে নিউ টাউনের একটি বেসরকারি নার্সিংহোম থেকে জানানো হয় সেখানে যেতে দড়িঘড়ি তারা যেন পৌঁছে যায় পিওসিকে নিতে বলার মতো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ঠিক পৌনে সাতটার সময় জানতে পেরেছি আমাকে চানাকে হসপিটাল থেকে ফোন করেছে বললো আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম। ওর বন্ধুই একটা গাড়ি ওর বন্ধুর বাবা একটা গাড়ি নিয়ে আসলো। আমরা গেলাম ওখানে ততক্ষণে সবাই পৌঁছে গেছে। আমি গিয়ে আর দেখতে পাই প্রিয়সী প্রিয়সী পাল একুশ বছর ন মাস ছয় ন মাস পাঁচ দিন জার্নালিজম অনার্স মাস্টার্স করছিল তেজপুর ইউনিভার্সিটি থেকে হ্যাঁ ও আমার ইন্টার্নশিপ করতে এখানে এসটি হিন্দুজেস সামার ইন্টার্নশিপ করছে সেখান থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে ও র‍্যাপিডোতে ছিল র‍্যাপিডো ড্রাইভার ছিল

রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির পিছনে ধাক্কা মারায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ জানান পরিবার সূত্র থেকে জানতে পারেন মর্মান্তিক দুর্ঘটনার খবর দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়সীর ঘাড়ের সিরাজ ছিঁড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় খবরে শোকের ছায়া পড়লি শ্রী এলাকায় এটা খুব মর্মান্তিক ঘটনা আমার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পলিসির বাসিন্দা ছিলেন বাইশ বছরের মেয়ে প্রায় সাংবাদিকতা পড়ছিলেন কলকাতায় বেলা একটা কুড়ি ট্রেনে গেছে একটা র্যাপিডো বলে একটা ওই গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতা ইয়েতে যাওয়ার সময় অনেক কাছে বাইকের থেকে সিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে কিছুটা চোট লাগে ছিঁড়া ছিঁড়ে গেছে এই অবস্থা রক্তক্ষণ হয়েছে মারা গেছেন যেতে যেতে তাই খুবই মর্মান্তিক ঘটনা আমি সকালে এসে ডেড বডি ওনাদের হায়ের হাতে তুলে দেওয়ার জন্যে প্রিয়সী পাল যিনি মারা গেছেন ওনার ভাইয়ের হাত তুলে দেওয়ার জন্য আমি লিখে দিই এটা কিছু বলার বলার অবকাশ নেই সাংবাদিকতা যে আমি যে বলবো মুখে আপনাদের কাছে এটা খুবই আমি মর্মাহত কারণ আমি ফিল করছি আমার মেয়েটা যদি আমার মেয়ে হয় এটা আমি মেয়ের মতনই ফিল করছি ঠিক একটা বুক থেকে সরে যাওয়া মেয়ে কতটা সৌভাগ্য নিয়ে একটা ছেলে একটা মেয়ে মেয়েটি বড় তারপরে ছেলে ছোট ছেলে ছেলে আছে আমার নাম সুকান্ত কুমার ঘোষ কোথা এক গ্রাম বলছেন প্রধান